রাজধানীর হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্প এলাকার হোটেল রেস্তোরাঁ দোকান সহ সব ধরনের বাণিজ্যিক স্থাপনা অবৈধ ঘোষণা করে অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই প্রকল্পকে পাবলিক ট্রাস্ট ঘোষণা করে অবৈধ স্থাপনা সরাতে 60 দিন সময় বেঁধে দিয়েছে আদালত। রায়ে বলা হয়েছে তুরাগ নদীর রায়ের নীতি অনুসারে ঢাকার হাতিরঝিল বেগুনবাড়ি প্রজেক্টকে পাবলিক ট্রাস্ট ঘোষণা করা হলো। বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ রায় দেয়। প্রকল্প এলাকায় জনসাধারণের জন্য আন্ডারগ্রাউন্ড শৌচাগার এবং সুপেয় পানির ব্যবস্থা করতে হবে।